Success Story Bangla. Al Farihun Musulman der porajoy dekhle, Islam ponthira mar kheche dekhle, zara hashe otto hashi dey, khilkhil kore hashe, Allah tader ke sharon kore dicchen, La tafrah, Inna Allah la yuhibbul farihin, hesona hesona. তোমাদের হাসার দিন ফুরে যাবে, ইসলাম পন্থীরাই বিজয়ী হবে, ঠিক না বেঠি? মাশাআল্লাহ, ইসলামের বিপ্লব আসুক এটা আপনারা চান? এই এলাকার মানুষেরা চায়? বাংলাদেশের মানুষ চায়? আল্লাহ চান? তাহলে হবে ইনশাআল্লাহ। এই বিপ্লব কেউ ফিরাতে পারবে? এই বিপ্লবের জন্য আমাদেরকে কিছু কাজ করা লাগবে, করতে রাজি? সময় লাগবে 5 মিনিট। কয় মিনিট? এই 5টা মিনিট আপনারা একটু আল্লাহর জন্য ছেড়ে দিতে পারবেন? এক নম্বর, আগামী দিনের বিপ্লবের জন্য মুসলমান রণাঙ্গনে টিকে থাকার জন্য, ময়দানে টিকে থাকার জন্য আমল বাড়িয়ে দিতে হবে। এক নম্বরে আজকের এখান থেকে জেনে নেবেন, ইহসানুল ওয়াদু, আহসিন ওয়াদু, ওযুটাকে সুন্দর করে করেন। আপনার ওযু যখন সুন্দর হবে, মিন তাহতি আযফারিহি, নুখের গুড়া থেকে যখন টপ টপ করে পানি গুলা পড়বে, এই টপ টপ করে পানি গুলা পড়ার সঙ্গে সঙ্গে যিনি গুণা মাফ করে দিবেন তিনি কে? আপনি এরপরে নামাজের দিকে যান, ফাহুয়া হাদ্দুহু, নামাজে যাওয়ার সময় ফিরে আসার সময় মনের আকুতি মিনতি গুলো আল্লাহর কাছে পেশ করবেন, যিনি আপনার গুণা মাফ করে জান্নাতি বানাবেন তিনি কে? বিজয়ী মানুষ হওয়ার জন্য বিজয়ী চরিত্র দরকার। আপনি যদি অযু সুন্দর করে করেন, দ্বিতীয় নাম্বার আপনার আমার কাজ হলো, বাশিরিল মাশাইনা ফি যুলামি বিন্নূর তাম ইয়াউমাল কিয়ামাত। আপনি এশার নামাজের গুরুত্ব দেন, ফজরের নামাজের গুরুত্ব দেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন। আপনি যদি নামাজের গুরুত্ব বাড়ায় দেন, যিনি আপনার জন্য দুনিয়াতেও বিজয় দিবেন, জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহ। এখন বলেন, আমরা শুভ সংবাদ পাই না কেন? এখানে যত লোক বসা আছেন মাহফিল শুনছেন, কিন্তু নামাজ কয়জন পড়ছেন? যদি পার্সেন্টেজ দাঁড় করানো হয়, সংখ্যা কম হবে না বেশি হবে? এ অবস্থা যদি আমাদের মাঝে বিরাজমান থাকে, আপনি আমি মাহফিলে বসবো স্লোগান দিব ঠিকই, শরীর গরম হবে ঠিকই, বিজয় ততক্ষণ আসবে না যতক্ষণ আপনি আপনার নিজেকে পরিবর্তন না করবেন, ঠিক না বেঠি? যুবকদেরকে বিশ্বাস করি বলি, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক যুবকই আনতে পারে জাতির জাগরণ। আজকে থেকে যুবকেরা তোমরা জেগে ওঠো, আজকে থেকে তোমরা জেগে ওঠো, যিনি তোমাদেরকে জাগরণের মধ্য দিয়ে বিজয় দিবেন তিনি কে? বেশি সময় লাগে না। এই যুবকেরা যদি আজকে জেগে ওঠে, যুবকেরা যদি আজকে অজু করে নামাজের দিকে যায়, যুবকেরা যদি রণাঙ্গনে অবস্থান করে, যিনি মুসলমানদেরকে বিজয় দিয়ে দিবেন তিনি কে? বেশি সময় লাগে না। যুবকেরা জেগে ওঠো, তোমরা নামাজি হও, সমাজ যিনি পাল্টায় দিবেন তিনি কি? যুবকগুলা যদি নামাজি হয়, মুরব্বীরা বেনামাজি থাকতে পারবো নি? সার দোকানে বইলে কব দেখাতে বুর্গের বুর্গে এতে বই রয়েছে, কি বলবো? তো বুর্গের বুর্গে হাতে বই রয়েছে, সা হাতে ঠ্যাং চলে গেছে কবর, একখান গেছে কবর আরেকটা অন্যদিকে আড়ি যায়, এরপরও হাতে বসে বসে নামাজের সময় সার দোকানে বসে বসে ছবি, স্যার ঠিক কিনা? তাহলে মুরব্বী কেউ নামাজ না পড়ে থাকতে পারবে? সমাজের যুবক ঠিক তো সব ঠিক, তরুণ ঠিক তো সব ঠিক, এই জন্য আজকের মাহফিল থেকে তরুণরা পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে, রাজি আছে?